তোর দুঃখে মার হৃদয় কাঁদে ভালো লাগে না, তোরে সারা মাগো আমি থাকিতে পারি না, তোর দুঃখে মার হৃদয় কাঁদে ভালো লাগে না, তোরে সারা মাগো আমি থাকতে পারি না, তোর মতো মা এত আপন, তোর মতো মা এত আপন কেউ তো জানে না, ও মা তোর কষ্ট আমি সইতে পারি না, দুহাই মা চোখের পানি তোর সুখে মা ভুবন হাসে কেন বুঝিস না, তুই যদি না হাসিস মা গো জীবন বাঁচে না, তুই বলেন ঠিক কিনা? আপনি ডাক দিয়ে বলবেন ভাই যান গ্রামের সমস্ত মানুষ গরুর গোশ খায়, আপনি কেন খান না? আপনাকে বলবে ভাই রে আমারও তো মন চাই একটু খাই, কিন্তু গরুর গোশ যখন মুখের ভিতরে ঢুকায় সঙ্গে সঙ্গে চুল খায়, আছে না নাই? শরীরের ভিতরে অ্যালার্জি আছে, আছে না নাই? অ্যালার্জি যদি শরীরে থাকে ও গরুর গোশ খাইতে পারবে না, অথচ এই গরুর গোশ হলো আমার মনে হয় যত প্রকার গোশ আছে সবচাইতে সুস্বাদু গোশতের নাম হলো গরুর গোশ, কথা কয় না? আল্লাহ রহমত করছে যে হিন্দুরা ওটা খায় না, ওরা বলে আমাদের মায়ের গোশ খাবো কেমনে, কথা বলে? তো মা যদি গরু হয় আর তার গোশ যদি না খাওয়া যায়, ওই মা যদি মরে যায় দেখবেন মার চামড়া শুলে ওইটা দিয়ে জুতো বানায় ঠিকই ফায়দা, কোন মুসলমান তার মায়ের চামড়া দিয়ে জুতো বানাইতে পারবে নাকি? যা হোক ভাইরা, আল্লাহ কয় তোদের উপর মুসলমান, তোরা আমার গোলাম বান্দা, তোদের উপর আমি রহমত করলাম, হিন্দুদেরকে বলে দিয়েছি তোদের কিন্তু মা ভাই খাইস না, যদি ওই হিন্দুরাও গরু গোশ খাইতো খোদার কসম বাংলাদেশে 3,000 টাকা গরু গোশ কিনে খাওয়া লাগতো, ও বাবুদের জালে আমাদের ভাগ্যে আর হতো না, গরিব মানুষ গরু গোশ খুঁজে পাইতাম না, ভারত থেকে গরু পাচার হয়ে আসতো না, ওরা খায় শেষ করে ফেলতো, বাংলাদেশে যা কটা ছিল ধনীরাই কিনে খেয়ে ফেলতো, তোরে বলেন ঠিক কিনা? এরে বাংলাদেশে কোন গোশ খাই নাই আমার ভাইয়েরা, মুরগি যত প্রকার আছে সব খাইছি, খাসি যত প্রকার আছে সব খাইছি, দুম্বার গোশত খাইছি, সমস্ত প্রকার পশু যেগুলো হালাল গোশত খাইলাম, আরে এমনকি হরিণের গোশতও খাইছি। সাতক্ষীরা মাহফিলে গেলাম, চেয়ারম্যান সাহেব মাহফিল শেষে বাড়িতে নিয়ে গেছেন, গোশত খাওয়ার দিছে, 3 পদের গোশতের আয়োজন করেছে, মুরগির গোশ, গরুর মাংস, আর এক মাংসের নাম কয় না, ডাক দিয়ে কয় হুজুর সব খাওয়া লাগবে, আমি কই যদি 3 পদের গোশত খাওয়ান 4 পদের মাছ আছে, ভাজি আছে, এত যদি খাই বাঁচা যাবে না, ডায়রিয়া হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? হুজুর মানে কি, এত কষ্ট করে আপনার জন্য আয়োজন করলাম সব খাওয়া লাগবে, আমি বললাম ভাই রে সবাই তো আমাদেরকে খাওয়াইতে চায় কিন্তু অত খাওয়া যাবে না, বাইরে থাকা তো লাগবে, ওয়াজ করা লাগবে না আমার রাত্রেবেলা কালকে, বলেন ঠিক কিনা? আমাদের তো প্রতিদিন, গতকাল 2টা মাহফিল ছিল, আজকে দিনে একটা মাহফিল করে আসছি গোপালগঞ্জ মহিলা মাদ্রাসায়, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বয়ান করছি, এরপরে এখানে আসছি, তো এত বয়ান করা লাগে, এর উল্টো পাল্টা যদি খাই বেশি খাইলে সমস্যা হবে কিনা? হুজুর ঠিক আছে, তবে এই যে এই গোশটা আপনাকে খাইতে হবে, অন্য কোন গোশ আর খান আর না খান, এটা হুজুর অনেক দামি গোশ, আমি বললাম তো দেন এক পিস, দিল, খাওয়ার শেষে বলে হুজুর জানেন এটা কিসের গোশ? আমি বললাম কিসের গোশ? হুজুর এটা হরিণের গোশ, চুরি করে কিনছি, আমি খাল্লা রে রাত ভরে ওয়াশ করে চুরি করে গোশ আমার খাওয়া লাগলো, তো যাক তারপরও খাইলাম, খাওয়ার শেষে বললো হুজুর কেমন স্বাদ লাগলো, আমি কই ভাই যান যতই আপনি হরিণের গোশ খাওয়ান ওই গরুর গোশের চাইতে আমার কাছে স্বাদ লাগলো না, সুবহানাল্লাহ, বলেন সবচেয়ে স্বাদের গোশের নাম কি, কথা কি ঠিক আছে ভাই? এই গোশটা এত সুন্দর রান্না করলে পারে টক টক করে আপনার দিকে হা করে চাইয়ে থাকে, আমারে খা, বলেন ঠিক কিনা? তারপরেও সমাজের সব মানুষ এই গরুর গোশ খাইতে পারে না, 100 জন পারলে পারে, দেখবেন ওর ভিতরে 1 জন পারে না, কেন পারে না? তার গায়ের ভিতরে অ্যালার্জি আছে, গরুর নাম শুনলে ওর চুলকায়, ডাক দিয়ে কয় বন্ধু রে তুমি যদি আমার গরুর গোশ খাও তাহলে আমার চুলকানি উঠবে, খাবো না। আমি একজন ব্যক্তিকে দেখছি খাসির গোশত খাওয়ার পরে বললাম যে ভাই কি খাইছেন জানেন নাকি, আমি জানি যে ওর অ্যালার্জি আছে, আমি কি জানি এই লোকটার অ্যালার্জি আছে, এই জন্য খাওয়ার শেষে বললাম কি খাইছো জানো, খাসি খাইছেন কই না ওটা গরু ছিল, দুষ্টুমি করে দেখি এবার লোকটা বলতেছে আই তো আমার চুলকানি শুরু হয়ে গেল, আমি কই খাসির গোশ খাইলো তোমার চুলকায়, মানে অনেকে আছে গরুর নাম শুনলে কি
জোরবান ঠিক কিনা? আমার সমাজে আছে না নাই কোরআনের নাম শুনলে চুলকায়, কথা বলেন। যাদের শরীরে অ্যালার্জি আছে ওরা গরুর নাম শুনলে পরে ওদের শরীর চুলকায়, খাইতে পারে না, অসুস্থ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যারা কোরআনের নাম শুনে, কোরআন যারা শুনে অনেকে হজম করতে পারে না। কেন হজম করতে পারে না? কারণ হলো ওদের কলিজার ভিতরে অ্যালার্জি আছে। যদি বলেন ঠিক কি না? অ্যালার্জি কোথায়? কলিজার ভিতরে অ্যালার্জি। এই জন্য কোরআনের কথা শুনলে পরে গায়ের ভিতরে আগুন চলে যায়। যদি বলেন ঠিক কি না? আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, রাজি আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। কিন্তু মোমেন যারা তারা কবুল করবে, কোরআন মানবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা মুনাফিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا. الله أكبر. بلين سورة النام هو سورة نساء. কোন সূরা? সূরা নিসার 61 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোলা তোমাদের মধ্য থেকে যারা মুনাফিক আছে, পয়গম্বর আপনি যখন কোরআন দিয়ে তাদেরকে আহ্বান করবেন, কোরআনের কথা বলবেন, কোরআনের হক কথাগুলো আলোচনা করবেন তাদের সামনে, ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ, কোরআনের দিকে যখন ডাকবেন, বা আনজালাল্লাহু, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে অর্থাৎ কোরআন, ওয়াইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা, হে রাসূল আপনি দেখবেন মুনাফিকরা কি করে, ইয়াসুদ্দুনাঙ্কা, সুদুদা, আপনার কাছ থেকে সরে যাচ্ছে। কোরআন ওদের ভালো লাগে না? কাদের ভালো লাগে না? মুনাফিকের কোরআন ভালো লাগে না। তা আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? মুমিন হতে চাইলে আজকে আলোচনা যা হবে সবার ভালো লাগবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন মুনাফিকি করো না, কারণ কি? আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলেন মুনাফিক আমার একেবারে সর্বনিম্ন পছন্দ, একেবারে অপছন্দ, এটা সহ্য হয় না। এই জন্য আল্লাহ পাক বললেন, রাসূল ইয়া আইয়ুহান নাবী, হে পয়গম্বর, জাহিদুল কুফার, আপনি কাফেরদের সাথে যুদ্ধ করেন, অল মুনাফিকিন, এবং মুনাফিকদের সাথেও আপনি যুদ্ধ করেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুনাফিককে আল্লাহ পছন্দ করেন? মুনাফিকি করা যাবে? মুনাফিক যদি না হইতে চান, কোরআনে যা আছে সব মানা লাগবে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনি ইসরাইল, এই সূরার নাম, সূরার নাম হলো সূরা বনি ইসরাইল, আয়াতের নাম্বার হলো 23 আর 24, আয়াতের নাম্বার কত? 23 আর 24। একটু খালি জিজ্ঞেস করে নি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হাসবি রব্বি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যা যা বলছেন তাই আমাদেরকে মানা লাগবে, রাজি আছি না নাই? এবার শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আযাম রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমরা প্রথমে তর্জমা জানব। আল্লাহ পাক বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে তোমার জন্য নির্দেশ করা হচ্ছে, তোমার জন্য হুকুম জারি করা হচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ জারি করা হলো, হুকুম করা হলো। এক নম্বর শর্ত হলো, প্রথম হুকুম হলো, তোমরা তোমার আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর শর্ত হলো, হুকুম হলো, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। বলেন, ভালো ব্যবহার, সদ্য ব্যবহার, সুন্দর আচরণ করতে বলেছেন আল্লাহ পাক মাতা পিতার সাথে। তবে প্রথম হুকুম হলো আল্লাহর ইবাদত করবা, প্রথম হুকুম কি? এবার আসুন, আল্লাহ বলেন, তাদের মধ্য থেকে যদি কেউ বৃদ্ধা হয়ে যায়, দুইজন উভয় যদি তাদের মধ্য থেকে বয়স্ক হয়ে যায়, বুড়া এবং বুড়ি হয়ে যায়, এদিকে তাকান, মা বাবার মধ্য থেকে দুইজনকে যদি তুমি বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও, অথবা একজন কেউ যদি পাও, মাকে পেয়েছ অথবা বাবা কেউ পেয়েছ, মা বাবা আছে না নাই, মাকে অথবা পিতাকে পেয়েছ, তাদের সামনে তুমি উফ শব্দটা পর্যন্ত বলো না, উফ বলো না, মানে এর অর্থ এরকম হতে পারে, তুমি যে তাদের সামনে খারাপ আচরণ করতেছ, তারা বিরক্ত হয়ে উহ শব্দটা বলে ফেলছে, এমনটা যেন না হয়, অথবা তুমি মা বাবার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে কখনো যেন উহ বলে ওঠো না। অনেক সময় হয় না, এই এটা বলতেছে ওটা বলতেছে, উহ মানে তোমার জালামি শেষ, বুঝাই কি আমি বিরক্ত হয়ে যাচ্ছি, এমন শব্দ কখনো প্রকাশ করো না। আল্লাহ আকবার বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলো না। মা বাবার সাথে অনেক সময় ধমক দেয় কিনা, এই যুবক বন্ধু এরকম হয় কিনা তোমাদের? আরে রান্না তো দেরি হয় কেন? আব্বা গ্রামের সবার ঈদের মার্কেট করা হয়ে গেছে, আমার হয় না কেন? ধমক দিয়ে বলে কিনা কথা? এগুলো নাফরমান সন্তান করে বলেন ঠিক কিনা? এ রোগ আছে না নাই? মা বাবা একটু বয়স হলে ছেলে মেয়ে মনে করে ও বুড়া কিচ্ছু বোঝে না, এ বুড়ি কিচ্ছু বোঝে না, এখন আমি সব বুঝি, এরকম এই রোগ আছে না নাই আমাদের ভাই? একটু বলেন তো, আছে না নাই? সত্য কথাটা স্বীকার করতে অসুবিধা আছে? আমাদের সবার এই রোগ কম বেশি আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন কাওলান কারীমা, আল্লাহ বলেন তাদের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করো। কি আচরণ করো? কারীমা মানে সুন্দর, ভদ্র আচরণ করো। মা বাবার সাথে কি আচরণ করবেন? ভদ্র আচরণ করবেন, ভালো আচরণ করবেন, না জাহেলের মতো করবেন? কথা বলে না? এরপর আল্লাহ পাক বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এ বন্ধু, গ্রামের যুবক সন্তান,
মা বাপকে যারা ভালোবাসো, মায়ের জন্য বাবার জন্য যাদের মন কাঁদে, যুবকরে যদি নাফরমান না হোস, আজকের মাহফিলে এসে মা বাবার আলোচনা শুনে যা, আশা করি তোর চোখের পানি আসতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? মা বাপকে যদি ভালো না বাসো গ্রামের যুবক, তাহলে ঘরের ভিতরে শুয়ে থাক, কোনো অসুবিধা। আল্লাহ পাক বলেন ওয়াফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথাটাকে নত করে দাও, মা বাবার সামনে মাথাটা নত করে দাও। কি করে দাও? তাদের সামনে নম্র আচরণ করো, ভালো আচরণ করো, তোমার মাথা তাদের সামনে নত করে দাও। আর আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, আর আমার কাছে আমি আল্লাহ তোমাদের জন্য মা বাবার জন্য স্পেশাল দোয়া শিখিয়ে দিলাম। কি দোয়া? রব্বির, আপনারা সকলে পারেন না, আমার থেকে আওয়াজ করে জোরে জোরে বলেন, রব্বির হামুহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো। কি দোয়া করবে? হে আমার আল্লাহ, অগ্রব পালন কর্তা, তাদের উভয়ের প্রতি তুমি রহমত করো, যেমন তারা, আমি যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, আমার উপর তারা যেমন করুণা করেছে, রহমত করেছে, শৈশবকালে আমাকে লালন পালন যেরকম ভাবে করেছে, আল্লাহ গো আমার মা বাবার উপর তুমি ওইরকম ভাবে রহমত করো, আমার মা বাবার সাথে করে তুমি ওইরকম আচরণ করো, আমার মা বাবার সাথে তুমি দুনিয়াতে ওইরকম আচরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা ছোটবেলায় আপনার জন্য কষ্ট করছে কি করছে না? আসুন তর্জমা শুনলাম, এবার এই আয়াতগুলো থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার যতদূর সাধ্য কুলায়, যতটুকুন আমি পারি, ততটুকুন তফসির তো করতে পারবো না, ততটুকুন ব্যাখ্যা করে আপনাদেরকে আমার বুদ্ধি অনুযায়ী আমি আপনাদেরকে বলার চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে। এবার আসুন, আল্লাহ পাক আয়াতের শুরুতে, এই সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের শুরুতে বলতেছেন, ফাজ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। বলেন আমার আল্লাহ আয়াতে বলতেছেন, ফাজ রাব্বুকা আল্লাহ তা'বুদু, তোমাদের জন্য আল্লাহর ইবাদত করা ফরজ। আমাদের জন্য আল্লাহর ইবাদত করা কি? তোমার পালন কর্তার আদেশ যে তুমি তাকে ছাড়া আর কারো ইবাদত করবা না, এটা হলো আল্লাহ পাক এক নম্বর আদেশ এই আয়াতের ভিতরে আমাদের করলেন। ইবাদত করব কার? সব জায়গায় হুকুম মানব কার? সবখানে ইবাদত হবে কার? আমার সমাজে ইবাদত হবে কার? ঘরের ভিতরে ইবাদত হবে কার? মসজিদে ইবাদত করাও করব কার? মাজারে গিয়ে ইবাদত করব কার? মাজারে গিয়ে মানুষ পিসাবের কাছে যায়, খাজার কাছে কান্নাকাটি করে, ও খাজা আমার কিছু দেয়, আমার ছেলে হয় না, আমি বিপদে আছি, এরকম বলে কিনা? নাউজুবিল্লাহ। বলেন সব কিছু দেওয়ার মালিক কে? যারা বলেন কে? সবখানে ইবাদত করতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের। ইবাদত মানে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, আর শুধু যাকাত দেয়, এটা নয়। টাকা হলো হজ করলেন, শুধু এটাই ইবাদত নয়। ইবাদত মানে হচ্ছে আপনার জীবনের শৈশব থেকে শুরু করে কবর পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সময় আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহর হুকুম মানা। জোরে বলেন ঠিক কিনা? এই আল কোরআনের পক্ষে চলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলাম তুমি আমি আল্লাহর ইবাদত করো, আর সাহায্য চা কিছু চার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার ইবাদত করার জন্য বলছেন, আর সাহায্য কার কাছে চাইতে বলেছেন? আমরা ইবাদত করব আল্লাহর, সাহায্য চাবো আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করা হলো তুমি একেবারে সব জায়গায় আমি আল্লাহর গোলাম স্বীকার করে নিবা। বান্দারে তুমি কি দেখো না, এই আসমান আমি সৃষ্টি করেছি, এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, গোটা পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার মা বাবাকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও বান্দা, ওই জমিনটা আমার, আমার জমিনে আমার বিধান কেন চলে না? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য সংগ্রাম করা, এটা সবচেয়ে বড় ইবাদত। বলেন ঠিক কিনা?
আমরা আমাদের রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন রাজ কায়েম করতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর কোরআনের আইন রাজ কায়েম করতে করতে চান? দুইটা হাত যদি আল্লাহকে দেখায় দেন, নারায় তাকবীর। আমার ভাইরা, এই কোরআনের আইনকে চালু করার জন্য, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের উপর জেল জরিমানা আসতে পারে, জুলুম করা হতে পারে, তারপরেও কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ফিরাউন আল্লাহর আইন মানে নাই, নমরুদ আল্লাহর আইন মানে নাই, তারপরে কি ওরা টিকতে পারছে? সাদ্দাত আল্লাহর আইন মানে নাই, আবু জেহেল আল্লাহর আইন মানে নাই, ফিরাউন ক্ষমতা পেয়ে গেল, আর ডাক দিয়ে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খুদা, নাউজুবিল্লাহ হয় না, আমি কি ফিরাউন কো, আমি বড় আল্লাহ, আল্লাহ আবার কে, আমি তো বড় আল্লাহ, আমি বাসাই, আমি খাওয়াই, একজনকে ধরে জব করে দেয়, কয় দেখ আমি মারলাম, মৃত্যু দেওয়ার মালিক কে? কয় আমি ফিরাউন। আবার আর একজনকে কয় তোরে জেলখানা থেকে মাফ করে দিলাম, তুই চলে যা, কবে তা করে আমি বাঁচাই দিলাম, তার মানে জীবনটাও আমি দিলাম, মরণটাও, নাউজুবিল্লাহ বলেন। এই ফিরাউন কি টিকতে পারেছে? দরিয়ার ভিতরে হাবুডু মুখে কাদা মাটি খেয়ে মরেছে, ধরে বলেন ঠিক কিনা? নমরুদ আল্লাহর আইন পছন্দ করে নাই, নমরুদ টিকতে পারে নাই, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর নমরুদ তো কোনো অবস্থাতেই আমার কথা মানে না, নমরুদ কে আমার কথা মানে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, নমরুদ রে, তুমি আমার আল্লাহর আইন মানো না, তুমি তোমার মন মতো পৃথিবী চালাইতে চাও, রাষ্ট্র চালাইতে চাও, তুমি কি আল্লাহর সাথে যুদ্ধ করবা নাকি? নমরুদ ডাক দিয়ে বলে, হ্যাঁ তোর আল্লাহর সাথে যুদ্ধই তো আমি করবো, আমার থেকে বড় আল্লাহ আবার কে আছে, আমার দেখা প্রয়োজন, নাউজুবিল্লাহ কোন। তাহলে ইব্রাহিম খলিল্লাহ ডাক দিয়ে বললেন, নমরুদ তাহলে আল্লাহ পাকের কাছে একটু শুনে দেখি, আল্লাহ পাক নমরুদ তো তোমার সাথে যুদ্ধ করতে চাই, তুমি কি কও পারবা নাকি নমরুদের সাথে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম আমার খলিল আমার দোস্ত, নমরুদের সাথে আমার যুদ্ধ বলে দাও। তাহলে কবে হবে? কয় আগামী শুক্রবারে হবে। কোথায় হবে? সালথা বড় খেলার মাঠে, ওইখানে ডেট দিয়ে দাও, সকাল 8টার সময় যুদ্ধ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ দে তোর সাথে শুক্রবার সকালে আমার আল্লাহর যুদ্ধ হবে। নমরুদ লক্ষ লক্ষ সেনা সৈন্য প্রস্তুত করল, বড় বড় অস্ত্র তরবারি, বড় বড় ঘোর শহর সব কিছু রেডি করল, যুদ্ধের পোশাক পরিয়ে লক্ষ লক্ষ সেনা নিয়ে ময়দানের ভিতরে হাজির হয়ে গেল। ইব্রাহিম খলিল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম রে কই তোর আল্লাহ ভয় পাইছে নাকি, তোর আল্লাহর সেনা সৈন্য কোথায়? ইব্রাহিম খলিল্লাহ বলে, না আমার আল্লাহ ভয় পাবে না, যদি সময় হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৈন্য পাঠাবে। সুবহানাল্লাহ বলে, যুদ্ধের সময় ঠিক 8টা ঘড়ির কাঁটা 8টায় চলে আসলো, নমরুদ ভয় কাজ হবে না, আল্লাহ ভয় পেয়ে গেছে, আমার যে লোক দেখছে এত লোক দেখে মনে হয় ভয় পেয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এবার নমরুদ তো বুকে হাত দিয়ে লাফ দিয়ে বলতেছে, তোর আল্লাহ ভয় পাইছে, কোন লোক তো দেখি না। 8টা যখন বাজলো পুরো আসমান কালো হয়ে গেছে, মশাগুলো সব গুনগুন শুরু করছে, আর মশাগুলো এসে এসে এক একটা আর কামড় দিচ্ছে, নাকের ভিতরে চোখের ভিতরে ঢুকে যাচ্ছে, এক একটা মশার কামড়ে মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই নমরুদ বাহিনীকে আল্লাহ মশা দিয়ে ধ্বংস করছে, যে যত বড় শয়তান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত নিম্ন জাতের পশু দিয়ে, নিম্ন শাস্তি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেন, যে বলেন ঠিক কিনা? এবার নমরুদ বলে, যুদ্ধ আকাশ কালো হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, নমরুদ রে ওই যে আমার আল্লাহর সৈন্য বুদ্ধি চলে আসে। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোর আল্লাহ দিয়ে কি মশা পাঠাইছে, কি পাঠাইছে, ও আমার সাথে কি যুদ্ধ করবে? ইব্রাহিম আলাইহিস সালাম, মশাই তো ভয়ঙ্কর, এই পৃথিবীতে মানুষ এই মশার জন্যই তো মশারির ভিতর ঢোকে, খাসার ভিতরে আটকায়, ধরে বলে ঠিক কিনা? ঘরের মধ্যে আবার ঘর, তার নাম মশারি, ধরে বলে ঠিক কিনা? কার ভয়ে মশারির ভিতর ঢোকেন? একটা কোনোদিন কোনো মানুষকে দেখছে যে বাঘের ভয়ে খাসার মধ্যে ঢুকছে? বাঘ উল্টো ধরে আরো চিড়াখানা বিভিন্ন খাসার মধ্যে ঢুকাইতে মানুষ,
সিংহ মানুষ খাঁচার ভিতরে ঢুকায়, ভাল্লুক মানুষ খাঁচার ভিতরে ঢুকায়, অজগর মানুষ খাঁচার ভিতরে ঢুকায়, কিন্তু মানুষ নিজে একটা প্রাণীর ভয়ে ডরে খাঁচার মধ্যে ঢুকে, তার নাম মশা। এই মশায় কামড় দিলে যন্ত্রণা নাকি শান্তি লাগে? মানুষগুলো সব শেষ হয়ে যাচ্ছে, এমন সময় একটা ল্যাংড়া মশা খোড়া মশা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি খোড়া মশা, আমি তোমার খোড়া একটা সৃষ্টি, আল্লাহ আমার ঠিক একখান নাই, একখান খোড়া যার বিরাশি বুদ্ধি তার কথা বলে। ও কয় আল্লাহ আমার একটা দায়িত্ব তোমার দিতে হবে। কয় কি দায়িত্ব দেব তোকে? আল্লাহ গো নমরুদ কে দুনিয়া থেকে বিদায় করে দিব, আমি খুড়া মশা তোমার কাছে অনুমতি চাই। আল্লাহ কয় যা করে অনুমতি দিয়ে দিলাম, মশা একটা দৌড় দিছে, বন করে একটা দৌড় দিয়ে নমরুদের নাকের বড় ছিদ্রের ভিতর দিয়ে একেবারে মস্তিষ্কে চলে গেছে। আল্লাহ আকবার বলে। এবার মস্তিষ্কের উপরে বসে বসে টুক টুক করে আল ঢুকায় দেয়, আর মশাই যদি একবার আল ঢুকায়, বাবা তুমি কিন্তু সহ্য করতে পারবা না। আর ইমাম সাহেব বড় ভদ্র মানুষ, বুজুর্গ মানুষ, নামাজের ভিতরে যদি মশাই পায়ের উপরে বসে কামড় দেয়, আস্তে আস্তে টুক টুক করে দেখবেন পা নাড়াচাড়া করে মশা মারে জোরে, বলেন ঠিক কিনা? আর সাধারণ মুসল্লি হলে তো কথাই নাই, থাপড়ানো শুরু করে দেয় জোরে, বলেন ঠিক কিনা? আগে কি যে কষ্ট, মশার কামড় সহ্য করা যায় না, জোরে বলেন ঠিক কিনা? একদিন এক মুরব্বী দেখি নামাজের ভিতরে উহু করে থাপ দিছে, আমি কি ব্যাপার কি গো, আপনি নামাজের ভিতরে উহু এ করলেন কেন? আপনি কি কোনো জায়গার মুরিদ হয়েছেন নাকি? আবার কয় না হুজুর আমি তো এই শব্দ করলেন কেন? এ তো বিভিন্ন জায়গার দরবারের মুরিদরা দেখা যায় নামাজে হাতে শিখতে পেরে ওঠে, জোরে বলেন ঠিক কিনা? শয়তান এগুলো কি জোরে বলেন? তুমি কি মরিদ হয়েছিল? কেন মরিদ তো হয় নাই হুজুর, আমি কি তাহলে সমস্যা কি? আহ হোক লেগে কিন্তু মশা পড়ছিল তো, এই জন্য সহ্য করতে পারি নাই। আমার ভাইরা নামাজের ভিতরে হু করলে নামাজ থাকবে? ইমাম সাহেব যদি ভুলও হয় তখন আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলতে হবে, অথবা লুকমা দিতে হবে, আপনি উহু করলে পারে নামাজ হবে নাকি? একবার আমি ছোট মানুষ মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি, জামাতখানায় মাওলানা লাইন পড়া শুরু করেছি, আমার দাড়ি তখন উঠে নাই, আমি মাদ্রাসায় যাচ্ছি, প্রতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল, নামাজের সময় মাগরিবের আজানের পরপরই তো নামাজে ঢুকতে হয়, জোরে বলেন ঠিক কিনা? ওই মসজিদের ইমাম সাহেব আবার ঘটনাক্রমে ওই দিন ছুটিতে মসজিদে নাই, এখন নামাজ পড়ানোর মতো উপস্থিত তেমন কোনো যোগ্য মুসল্লি নাই। এখন মুসল্লিরা সকলে মিলে পরামর্শ করে বলে, এই যে এক মোল্লা আইছে, মৌলবী আইছে, এর সামনে দাও। আমি তো ছোট মানুষ, মাত্র পড়ালেখা শুরু করেছি আরবি, আর বয়সও কম, এখন তো আমার ভয় শুরু হয়ে গেছে। আমি কি আল্লাহ আজান আর পড়ার সময় পেল না, এই মসজিদের কাছে এসে আজান হলো যে মসজিদের ইমাম নাই, আজকে আমার ইমামতি করা লাগবে, আমি শুধু দোয়া ইউজ করতেছি। আমি কই না আপনারা মুরব্বী মানুষ, আপনারা যান। কই বাবা মুরব্বী হলো আমরা তো শিখি নাই, তুমি হুজুর মানুষ তুমি যাও, আমাকে দিছে সামনে ঠেলে। এবার সামনে যাওয়ার পরে আমি তো প্রথম রাকাতে সূরা ফিলটা মোটামুটি জানা ছিল, এটা পড়লাম। দ্বিতীয় রাকাতে আমি সূরা ইখলাস শুরু করেছি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটুক আর বলি নাই, মনে নাই আমার, মানে এমনি তো ঠ্যাং কাটতেছে ওদিক দিয়ে কথা বলেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এইটুক আর বলি নাই। সিজদা রুকুতে চলে গেছি, পিছন থেকে এক মুরব্বী আমারে ডাক দেখা, উহু হইলো না। কি বলে? উহু হইলো না। আমি কই আল্লাহ তাআলা আমার কি ভুল গেল বাবা, আমার ঠ্যাং যা কাঁপতেছিল ভূমিকম্প শুরু হয়ে গেছে, কষ্টে মস্তে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরালাম। আর পিছন থেকে দেখলাম মানুষেরা সব মুরব্বীরে মধুর মাছির মতো ধরছে, বললো না বললে কেন তুমি? কই তোর হুজুর যে ভুল করেছে। কি ভুল? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান এইটুক বলে নাই। মুসল্লিরা কয় ছোট মানুষ পড়াইছে তাই তো বেশি, তোর আবার ভুল ধরার দরকার কি? ভুল হয়েছে তুই উচ্চারণ সঠিক করে দিবি, উহু হলো না বললি কেন? নামাজ যদি কথা বলে নামাজ হবে, মশা পড়লে উহু বলা যাবে নাকি? আমার ভাইরা এবার নমরুদ মাথার ভিতরে মগজের ভিতরে মশা বসে টুক টুক করে আল ঢুকা দেয়, আর নমরুদ মাথা দুই পাশে হাতটা এরকম মুট করে এরকম আঘাত করে, যখনই জোরে জোরে আঘাত করে তখন একটু মশা কয় থামছি, আর নমরুদ যখন কিলানো শুরু করে তখন মশা আবার কামড় দেয়।
আপনার পায়ের উপরে মশা পড়ছে, হাতের উপরে পড়েছে, তাই আপনি সহ্য করতে পারেন না। আর এই মশা যদি আপনার মগজের উপরে বসে বসে আল ঢুকায় সহ্য করা যাবে? ভাই নম্রত্ব সহ্য করতে পারে না। পাশে বসা ছিল খাদেম গোলাপ, ডাক দিয়ে গোলাম রে সহ্য করা যায় না, মাথার ভিতরে একটা ব্যবস্থা কর। গোলাম ডাক দেখা হুজুর কি ব্যবস্থা করব, কি কাজ করা যায়। ডাক দেখা গোলাম রে তোর পায়ের ভিতরে কি আছে একটু তাকায় দেখ। গোলাম ডাক দেখা পায়ের ভিতরে হুজুর আমার এক জোড়া জুতা আছে, জুতা খোল মাথার উপরে বাড়িতে, বাড়ি দিলে পরে ভালো লাগে, বাড়ি যখন বন্ধ হয় নম্রদের তখন ভালো লাগে না। আল্লাহ ফরমান মুসলমান, এই জুতা বাড়ি কে খাওয়াচ্ছে? মুসলমানের রবের নাম কি? সেই আল্লাহ এখনো আছে না নাই? নমরুদকে যে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছেন ওই আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাকি? ওই আমাদের সেই রব এখনো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শত্রুতা করার কারণে নমরুদকে জুতা পিটা করে আল্লাহ পাক জমিন থেকে বিদায় করে দিয়েছে। আজকেও যারা নমরুদের উত্তরসূরি আলেমরা আমাদের উপর নির্যাতন করো, খোদার কসম কান খুলে শুনে রাখো, তোমাদের জন্য জুতার পিটা অপেক্ষা করতেছে, জুতার বাড়ি খাওয়ার জন্য রেডি হয়ে থাকো। আমার ভাইরা, এবার গোলাম জুতা খুলে বাড়ি দেয় আর নমরুদ কাই খুব টেস্ট লাগে, কি লাগে ঠিক লাগতেছে, টেস্ট লাগতেছে। গোলাম এবার একটু পরপর খানিক পরপর জুতা দিয়ে পিটানি দেয়, জুতা দিয়ে যখন মাথার উপরে আঘাত করে তখন ওই নমরুদের কিন্তু শান্তি লাগে। আবার যখন আর যখন বাড়ি দেয় জুতার পিটানি হয় তখন মশাও চুপ করে থাকে, আর জুতা যখন বন্ধ হয়ে যায় মশা কয় জুতা মারিস রেখে আবার কামড় দেয়। ফিরাউন ওখানে গেলি তাড়াতাড়ি আয় হুজুর জাহাবুন হাজির, কই গিয়েছিল কই চা খাইতে গেছিলাম, তুই চা খাস আর আমার মাথার ভিতরে 12টা বাজতেছে, জুতা মার। জুতা মারতে শুরু করছে গোলাম, মারতে মারতে রাত যায় দিন যায়, কত আর বিরক্ত হয়ে দাঁড়ায় থেকে কতক্ষণ জুতা মারা যায়, রাগ হয়ে গেছে। আর জুতা মারতে মারতে একই জায়গা মাথার চামড়া এক জায়গায় জুতা মারতে মারতে আস্তে আস্তে একটু ওই জায়গাটা নরম হয়ে গেছে, রাগ হয়ে গোলাম কয় দূর তোর জুতা মারার গুষ্টি গেলে জোরে মারছে একবার, মাথা ফাইটে দুই ভাগ। মশা কয় অমা আলাইনা ইল্লাল বালাক, আল্লাহ হাফেজ কে মারছে দৌড়। খুড়া মশা কি করছে? দৌড় দিছে। এই নমরুদ জুতার পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য যারা ইসলাম আলেম ওলামা নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করো, কান খুলে শুনে রাখো, তোমাদের জন্য জুতার বাড়ি অপেক্ষা করতে, জোরে বলেন ঠিক কিনা? এই আলেম ওলামা মুসলমানের সাথে বেয়াদবি করেছিল ভূষ, এই ভূষ যখন নির্বাচনের শেষের দিকে একটা ভাষণ দেওয়ার জন্য এসেছিল, আমার ভাইয়েরা ইরাকে একটা ভাষণ দিবে, ইরাকের মুসলমান সহ্য করে নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার সাদ্দামকে তুমি বিনা দোষে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছো, ও মুসলমান ছিল, জোরে বলেন ঠিক কিনা? ফাঁসি দেওয়ার সময় ওর বুকের ভিতরে আল্লাহর কোরআন ছিল, আল্লাহ আকবার বলেন। আমরা সব মুসলমান ভাই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, একজন সাংবাদিক, উনি মুসলমান, ইমান কত মজবুত, উনি চিন্তা করলেন এর বুশের বাচ্চা ভোষ, মুসলমানকে তুমি আফগানে অন্যায় ভাবে লাখ লাখ মুসলমানকে হত্যা করেছ, আমার ছাত্রকে তুমি ফাঁসি দিয়েছো বিনা দোষে। ওই সাংবাদিক মুসলমান মঞ্চের ভিতরে বসা রয়েছে, প্যান্ডেলের ভিতরে বসা, বুস্ট তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল ব্যক্তি, জোরে বলেন ঠিক কিনা? বারাক ওবামা ট্রাম্পের মতো এরকম যখন প্রেসিডেন্ট ছিল, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল বাচ্চার একজন ছিল, জোরে বলেন ঠিক কিনা? ওর সামনে আরবিরা কুম্বা, পিছনে শত শত নিরাপত্তা কর্মী, যেই হলের ভিতরে অনুষ্ঠান হচ্ছে বক্তৃতা দিচ্ছে, হলের চতুর্পাশে নিরাপত্তা কর্মী ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ কয় যতই নিরাপত্তা কর্মী চতুর্পাশে থাক, তোকে তো জুতা পিটা করাবো, ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য সাংবাদিক আসছে, ওই সাংবাদিক তোরে জুতা মারবে, আল্লাহ আকবার বলেন। বক্তব্য দেওয়া শুরু করলো, এক পর্যায়ে সাংবাদিক জুতা খুলে, ওই জুতা খুলে ভূষের বাচ্চা ভূষ এই বান্দরের কপালের উপরে নিক্ষেপ করেছে, আল্লাহ আকবার বলেন। মুসলমান কাউকে ভয় করে না, ভয় করে কাকে, জোরে বলেন কাকে ভয় করে? আমাদের রবের নাম কি? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বু
যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, কাকে রব বলে স্বীকার করে? আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, তারপরে আমি রবের উপরে তারা অটুট থাকে, নড়াচড়া করে না, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে আমার ইবাদত করে, আমারই গোলামি করে, আমারই হুকুম মানে, আল্লাহ একবার বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে জমিনের উপর ফেরেশতা নাযিল করে দেই, যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর আল্লাহ পাক বলেন, ফেরেশতা এসে বলতে থাকে, আল্লাহ বলছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, অবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আর তোমরা আল্লাহ পাকের চির সুখের ঠিকানা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবের নাম কি? ও মুসলমান গ্রামটা কাঁপিয়ে সরে সকলে একযোগে আওয়াজ করে মুসলমানের মতো আল্লাহর নামটা ধরে ডাক দেন, ইয়া আল্লাহ। করোনা ভাইজান আরো জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের কোনো ভয় আছে? আজকে ওরা মুসলমানদের উপর নির্যাতন করে, ওরা চিন্তা করতেছে মুসলমান মনে হয় শেষ হয়ে যাবে, মুসলমান আজকে আপনারে মার খায়, মুসলমান ফিলিস্তিনে মার খায়, মুসলমান কাশ্মীরে মার খায়। ও বাংলার যুবক, সালতা নগর কান্দার যুবক রে, আজকে ওরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা নিয়ে ষড়যন্ত্র করে, জেরুজালেম শহরকে ওরা ইসরায়েলের শহর ঘোষণা করতে চায়, ওটা হলো মুসলমানের প্রথম কিবলা, যেই দিকে মুখ করে আমার রসূল প্রথম যুগে নামাজ পড়েছেন, আল্লাহু আকবার বলেন, যেই দিকে আমার পয়গম্বর নামাজ পড়েছেন, সেই কিবলাকে নিয়ে যারা শয়তানি করে বান্দামি করে ওদের হাত পা ঘুরে করে দিতে হবে, যারা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, হক করে আলেমুল, আমাদের পক্ষ থেকে গোটা পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে যদি ডাক আসে, মুসলমানদের প্রথম কিবলাকে হিফাজত করা লাগবে, আর সেই আন্দোলন করতে গিয়ে যদি তৃতীয় বিশ্বের ডাক এসে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক এসে যায়, মুসলমান যার যা আছে যতটুকু শক্তি আছে তাই নিয়ে আল্লাহর জমিনের ভিতরে ইসলামের হুকুমত কায়েম করার জন্য, মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসাকে কায়েম করার জন্য, মুসলমানের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মাথায় কাফনের কাফন আমিন ফেল ফেল করে চোখ দুটো তাকায় রইছেন আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আরে সাহাবারা আমার দিকে তাকায় কি দেখো, আমারে কোনোদিন দেখো নাই, কোনোদিন কি দেখো নাই, সাহাবাস ভাই ডাক দিয়ে বলে, হুজুর আপনারে বহু দেখছি, যত দেখি তত আমার মনের ভিতরে শান্তি লাগে, হুজুর গো দুই দিন হয়ে গেল আমার পেটের ভিতরে কোনো খাবার যায় না, হুজুর গো আজকে যখন আপনার নূরের চারা দেখছি সঙ্গে সঙ্গে দুই দিনের খিদা আমি থেকে, আল্লাহু আকবার বলে, এ মুসলমান ওই নবীরে তো আমরা দেখতে পারলাম না, পারছেন নাকি কেউ দেখতে? নবীরে দেখে কত কাফের মুসলমান হয়ে গেছে, কত কাফের আমার পয়গম্বরকে দেখে মুসলমান হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, আমরা দেখতে পারলাম না, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ জীবনে একবার হলো আমাদেরকে স্বপ্নে তোমার নবীরে দেখায় দিও, আমিন বলেন, জোরে বলেন আমিন। মদিনার জন্য মন কাঁদে, মদিনা যাইতে মন চায়, যাদের মন চায় তারা আমার সাথে একটু সুন্দর করে বলবেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, জোরে মদিনা যাইতে পারলাম না, মদিনা নাই গো আমার টাকা করি, আল্লাহ নাই গো আমার
টাকা করি বাংলাতে তাই রইলাম পরি মন কাঁদে আর প্রাণ কাঁদে রে মন কাঁদে আর প্রাণ কাঁদে রে যেতে মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর ওই মদিনার জন্মে আমি ওই মদিনার জন্মে আমি হলাম দিওয়ানা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না বলেন মদিনা মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধু আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো বেরোই প্রবল হাওয়া পশ্চিমে করে সদাওয়া আর বেরোই প্রবল হাওয়া পশ্চিমে করে সদাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা আমার ভাইয়েরা বন্ধুরা প্রায় আধা ঘন্টার উপরে সময় আমাদের একটু সমস্যা হয়েছিল জোরে বলেন ঠিক কিনা তারপরেও ধৈর্য ধরে আপনারা যে বসছেন আপনারা আবার আসছেন কারণ নাই জেনারেটর নাই মাইক নাই অন্ধকার পরিবেশ এরপরেও আপনারা যারা কষ্ট করে আসছেন এখন যারা কষ্ট করে আসতে পারবে আমার পরে আর একজন সুনামধন্য সুখ্যাতি বক্তা সুন্দর কণ্ঠ পাগল হয়ে যায় মানুষ লাফালাফি করে যার কণ্ঠ শুনে আল্লাহ আকবার বলে এমন একজন সুন্দর বক্তা আমার পরেও রয়েছে তার আলোচনা ইনশাল্লাহ শুনবেন নাকি ভাই নারায় তাকবীর আরো কিছু কথা শুনবেন না ছেড়ে দেব ভালো লাগতেছে ভাই এ বাবা আমি যে আলোচনা করতেছিলাম এক নম্বরে আল্লাহর ইবাদত করবা দুই নম্বরে মা বাবার খেদমত করবা তাহলে আজকের আমার আলোচনার বিষয় হতে পারে এরকম আল্লাহর খেদমত মা বাবার আল্লাহর ইবাদত মা বাবার খেদমত আল্লাহর ইবাদত মা বাবার খেদমত আলোচনার বিষয় কি আল্লাহর খেদমত রবের খেদমত মা বাবার ইবাদত সুবহানাল্লাহ বলেন বিষয়টা কি খারাপ হইছে নাকি মুসলমানের এক নম্বর ডিউটি হলো আল্লাহর ইবাদত করা পাশাপাশি মা বাবার সাথে ভালো ব্যবহার করা খেদমত করা ও বন্ধু রে এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক বলেন মা কাদার রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ আকবার বলেন আমার ভাইরা ঠিক আছে
এই জন্য বলতেছিলাম আল্লাহ পাকের ইবাদত করতে হবে সর্ব অবস্থায়, আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করতে গিয়ে জীবন চলে গেলেও করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা। দুই নম্বর যে বিষয়টা আল্লাহ বলেন আমার ইবাদত করার পরেই তোমার জন্য আমার হুকুম হলো বাকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, জোরে বলেন ঠিক কিনা, মা বাবার সাথে কেমন ব্যবহার করা, সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা আমরা করবো কিনা। এ যুবক মা বাবার সাথে তুমি কেন খারাপ ব্যবহার করো, তুমি কি বুঝো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করে, তোমার আব্বা তোমার জন্য কত কষ্ট করেছেন, কত রাত তোমার মা রাত না ঘুমায় ঘুমায় কাটায় দিছে, মা তোমাকে পেটের ভিতরে নিয়ে কতটা মাস হেঁটে বেড়াইছে, কতটা দিন হেঁটে বেড়াইছে। তুমি একটা জীবিত মানুষ মায়ের পেটের ভিতরে ছেলে, তুমি একটা জীবিত মানুষ তোমার মা জীবিত মানুষ পেটের ভিতরে করে হেঁটে বেড়াইছে, 2 কেজি 2.5 কেজি ওজন 3 কেজি ওজন একটা সন্তান পেটের ভিতরে নিয়ে মা হেঁটে বেড়াইছে, আমার মা আমার পেটের ভিতরে করে গিয়ে রান্না বান্না করছে, আমার মা আমার পেটের ভিতরে দিয়ে উঠান ঝাড়ু দিছে, আমার মা আমার পেটের ভিতরে করে গোসল করার জন্য খাটলায় দৌড়াইছে, আবার আমার মা পেটের ভিতরে করে কাপড় চোপড় ধোয়ার জন্য দৌড় পারছে, জোরে বলেন ঠিক কিনা। যুবকের তোরে যদি বলে এ যুবক তোর 10,000 টাকা দেব 10 দিন একটা 3 কেজি ওজনের একটা ইট পেটের ভিতরে নেওয়ার দরকার নাই, পেটের উপরে বাইন্দে ঘুরে বেড়া যুবক রাজি হবে নাকি? আমার বাইরে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের ভিতরে রাখছে, আল্লাহ পাক এমনি এমনি বলে নাই রে গোলাম ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহর ইবাদতের পরেই মা বাবার কথা কেন বলছে, আল্লাহর ইবাদতের সাথেই কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন মা বাবার ইবাদত, খালি খালি বলে নাই আমাদের জন্য পৃথিবীতে অবদান থাকলে পরে মা বাবার আছে, জোরে বলেন ঠিক কিনা। ঘটনা মনে পড়ে গেল মায়ের সাথে বেয়াদবি করিস না বাবার সাথে বেয়াদবি করিস না ইবাদত কবুল হবে না, মা বাবার দিলে আঘাত দিলে তোর নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, জোরে বলেন ঠিক কিনা। একটা যুবক সন্তান সৌদি আরব গেছে, বিদেশে অনেকে যায় কি যায় না, মা বাবার গরিব মা বাবার আদরের একটা সন্তান একটা মাত্র ছেলেটা আনে, এই সন্তান আস্তে আস্তে স্কুল কলেজে লেখাপড়া করে বড় হয়ে গেল, বিবাহ শাদী দিল, শ্বশুর বাড়ির পক্ষ থেকে তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হলো, সন্তান যখন বিদেশ চলে গেল প্রথমে 2-4 মাস পর পর মা বাবার একটু খবর নিত, আস্তে আস্তে বইয়ের নামে ব্যালেন্স করলো, ব্যাংকে অ্যাকাউন্ট করলো, টাকা পয়সা যা পাঠানো প্রয়োজন হয় বইয়ের নামে পাঠায়, 2-4-5 বছর পরে যদি একবার সন্তান আসে তারপরে ওই শ্বশুর বাড়ি আসে, বউটা শ্বশুর বাড়িতে থাকে মা বাবার খবর নেয় না, নাফরমান সন্তান, এমন কপাল পোড়া সন্তান কি সমাজে দেখা যায় কি যায় না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, মার খবর নেয় না, বাবার খেদমত করে না, বাবার খবর নেয় না। আরে যুবক তুমি কি চিন্তা করে দেখবা না রে যুবক, তোমার মা কত রাত তোমার পায়খানা পরিষ্কার করেছে, আজকে তোমার মা একটু বয়স হয়েছে একটু বুড়ি হয়ে গেছে, আব্বা বিছনায় পড়ে গেছে, না ফরমান সন্তান আব্বার পেশাব পায়খানা পরিষ্কার করে না, আছে না নাই। এ যুবক যুবক সন্তান এবার সৌদি আরব থাকে, 10 বছর হয়ে গেল মা বাবার খবর নেয় না, এদিকে মা বাবা পাগল হয়ে গেছে, যুবকের আব্বা কাঁদতে কাঁদতে দিশে হারা হয়ে যায়, যুবকের মা কাঁদতে কাঁদতে দিশে হারা হয়ে যায়, যুবককে দিলটা একটু নরম করে দে, মা যাদের আছে তারাও দিলটা নরম করে দে, মায়ের কথাটা একটু চিন্তা করার, যাদের মা কবরে চলে গেছে আর কোনোদিন মা রেখে বাবা না, এই পৃথিবীতে যত মহিলা আছে মায়ের মতো দরদি খোদার কসম আর খুঁজে বাবা না। সেদিনকে মাহফিলে গিয়েছিলাম ঢাকার বুকে, এক যুবক ডাক দিয়ে কয় হুজুর, ও হুজুর গো খুব গরিব ছিলাম, 10 বছরের ব্যবধানে আমি এখন কোটিপতি, আগে আমার 10,000 টাকাও ছিল না, মাকে ঈদের সময় 300 টাকার একটা শাড়ি দেওয়ার সামর্থ্য ছিল না, 250 টাকা দিয়ে মাকে একটা শাড়ি কিনে দিতাম, হুজুর গো মা 250 টাকার একটা শাড়ি পাইয়া কত যে খুশি হই, তো আমার জন্য যে কত দোয়া করতো হুজুর গো, এখন আমি ঈদের সময় বইয়ের জন্য 1 লক্ষ টাকার মার্কেট করি, ছোট বোনের জন্য 1 লক্ষ টাকার মার্কেট করি, ছোট ভাইয়ের জন্য 1 লক্ষ টাকার মার্কেট করি, মাকে মাত্র 250 টাকা দিয়ে একটা শাড়ি দিলে পরে যেই খুশি হইতো হুজুর।
বোঝো, এক স্ত্রীকে এখন 1 লক্ষ টাকার মার্কেট করে দিই, ছোট বোনকে 1 লক্ষ টাকার মার্কেট করে দিই, ছোট ভাইকে 1 লক্ষ টাকার মার্কেট করে দিই, ওই রকম খুশি আমার জন্য কেউ হয় না, কেউ দোয়া করে না। হুজুর গো মায়ের জন্য দোয়া করেন হুজুর, এ দেবক বাড়িতে যাইয়া বন্ধুরে যাদের মা নাই বাবা নাই, এখন বাড়িতে গেলে দেখবেন আপনার স্ত্রী আছে, ভাই বোন সকলে আছে, কিন্তু মা নাই, ঘরের ভিতরে মায়ের স্মৃতি পড়ে আছে, জোরে বলেন ঠিক কিনা। এ ভাই বন্ধুরা আমার কানটা একটু খারাপ করে শোনেন, যুবক মা বাবার খবর নাই না, আব্বা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, অসুস্থ হয়ে গেল, মাও পাগলের মতো হয়ে গেল, আহারে সন্তান কোথায় গেছিস, কোথায় আছিস, খবরও তুই দিস না, আমরা বুড়া বুড়ি কি অবস্থায় আছি একটু খবরও তুই দিস না। আব্বা অসুস্থ হয়ে গেল, বৃদ্ধা মানুষ অসুস্থ হয়ে আস্তে আস্তে চরম অসুস্থ, ক্যান্সার আক্রান্ত হয়ে গেল, বাড়ির পাশে সামান্য একটা জমিন ছিল, ওটা স্ত্রী বিক্রি করে দিল, স্বামীর কিছুটা ট্রিটমেন্ট করায় ফেললো, তারপরেও স্বামী ভালো হয় না, অসুস্থ হয়ে গেল চরম অসুস্থ, এবার বাড়ির ভিটাটাও বিক্রি করে ফেললো, এই টাকা দিয়ে আর একটু চিকিৎসা করলো, 7-8 বছরের মাথায় বাবা ইন্তেকাল করলো। যুবক বিদেশ আছে, বাবার কোনো খবর নিল না, মায়ের কোনো খবর নিল না, হঠাৎ করে একদিন মনে মনে চিন্তা করে, বাংলাদেশ থেকে যত মানুষ আসছে সবাই তো হজ করতে যায়, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যায়, যাই আমি একটু হজ করে আসি, হজ করার জন্য বাইতুল্লাহর কাছে গেছে, কিন্তু যুবকের দিলের ভিতরে শান্তি লাগে না, আহারে সবাই কত আনন্দ করে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, সকলে কত আনন্দ করে হজ্জা সওয়াত চুম্বন করে, আমার কেন ভালো লাগে না, দিলের ভিতরে কেন শান্তি লাগে না। যুবক থাকতেছে এমন তাকায় দেখে একজন আল্লাহর ওলির সাক্ষাৎ পেয়ে গেল, ওলিকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো আইছিলাম বড় আশা করে হজ্জে বাইতুল্লাহ করার জন্য, আল্লাহর ওলি গো আমার তো হজ করতে ভালো লাগে না, আল্লাহু আকবার বলে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক রে তোর কি মা আছে, তোর বাবা আছে, কে হুজুর কি কথা মনে করলেন, মা আছে না বাপ আছে না কি, তাও তো আমার বলার কায়দা নাই, 10 বছর ধরে দেশের বাইরে, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক যা আছে আমার বউয়ের সাথে, শ্বশুর বাড়ির সাথে কানেকশন আছে না নাই। তুই কি তোর মা বাবার সাথে মনে হয় বিয়াদবি করে বলছিস, খোঁজ খবর দিস না, যারে যুবক যা তোর মায়ের একটু খবর নে, বাবার একটু খবর নে, মা বাবা দোয়া করলে তোর হজ কবুল হবে, অন্যথায় হজ কবুল হবে না। যুবক এবার মনে মনে চিন্তা করে, যা আছে কপালে শ্বশুর বাড়ি যাব না, এবার বাড়িতে গিয়ে সরাসরি ফরিদপুর চলে যাব, বাড়িতে দেশের বাড়িতে চলে যাব, শ্বশুর বাড়ি যাব না, সরাসরি বাড়িতে চলে আসলো। 10 বছর পরে গ্রামের যুবক গ্রামের ভিতরে ঢুকছে, গ্রামের ওই মাথায় ঢুকার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে, আহারে 10 বছর মা বাবার কোনো খবর নেই নাই, এখন যদি গ্রামের লোক আমাকে ধরে প্রশ্ন করে, তুমি মা বাবার খবর নাও নাই, একমাত্র সন্তান তুমি কেন নাফরমানি করেছো, কি উত্তর দেব, উত্তর আছে নাকি ভাই। এবার যুবক চিন্তা করে, এক পা আগে আর এক পাও পিছাই, এমন সময় তাকায় দেখে 12-13 বছরের একটা ছোট্ট একটা বাচ্চা, না বালক বাচ্চা, এই ছেলেটাকে ওই যুবক ডাক দিয়ে কয়, ওরে সন্তান, ও বাচ্চা তুই কার সন্তান রে, ডাক দিয়ে কয়, তুমি কে যুবক, তোমারে তো চিনলাম না, কয় আমার চিনার দরকার নাই, তুই কি এই গ্রামের আব্দুর রহিমের বাড়িটা চিনিস নাকি, আব্দুর রহিমের বাপ কেমন আছে তুই কি জানিস নাকি, আব্দুর রহিমের মা কেমন আছে তুই কি জানিস নাকি, ছেলেটার নাম মনে করেন আব্দুর রহিম, এবার বলে আব্দুর রহিমের মার খবর কি, বাবার খবর কি তুই কি জানিস নাকি। আমার ভাইরা ওই ছোট্ট বাচ্চা 13 বছর বয়স, 10 বছর আগের থেকে ওই যুবক এলাকার ভিতরে নাই, তখন ওর বয়স ছিল মাত্র 3 বছর কয় বছর, এরপরে 10 বছর হয়ে গেছে, 3 বছরের বয়স হয়তো আব্দুর রহিমকে দেখলো মনে থাকার কথা না, এখন 13 বছর বয়স হয়ে গেল, কিশোর মানুষ দৌড়া দৌড়ি করে বেলায়, এবার ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ভাই রে তুমি কে আমি জানি না, তুমি কে তোমাদের আমি চিনি না, কিন্তু যে আব্দুর রহিমের নাম বলতেছো আমি তারে কোনোদিন দেখছি বলে মনে পড়ে না, কিন্তু আমি তার কথা অনেক শুনেছি, নাফরমান সন্তান, মা বাপকে রেখে 10 বছর কোথায় গেছে কোনো খবর নাই, বাপ তার কাঁদতে কাঁদতে ইন্তেকাল হয়ে গেছে, তার বাপ দুনিয়া থেকে বিদা হয়ে গেছে, খবর নাই, সন্তান কোনো খবর নিল না, মাটাও মরার অবস্থায় পড়ে আছে ঘরের ভিতরে, এখন অসুস্থ হয়ে গেছে,
খাওয়া দাওয়া করতে পারে না, রান্না বান্না করতে পারে না। আমরা গ্রামের লোকজনরা মুরব্বী মিলে সামান্য কিছু কালেকশন করে, সামান্য কিছু কালেকশন করে সহযোগিতা উঠাইয়া তার মাকে, আব্দুর রহিমের মাকে কিছু বাজার সদাই করে দেয়, রান্না বান্না করে দেয়। তার মা ওই রান্না বান্না করে সামান্য কিছু খায়, মাসের পর মাস না খাইলেও তার কোনো দুঃখ নাই। এখন তার মা তার সন্তানের জন্য, আব্দুর রহিমের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে চোখ দুটা বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আল্লাহ আকবার বলে ওই আব্দুর রহিম তার পরিচয় দিল না, কিন্তু ওই কিশোর বাচ্চা 13 বছরের বাচ্চাটা ডাক দিয়ে বলে, যুবক রে, আব্দুর রহিম রে যদি তুমি পাও আমার কাছে নিয়ে আসবা, আমি ওকে ছুরি দিয়ে পেটের ভিতরে ঢুকাইয়া দেব। নাফরমানি সন্তান, মা বাবার খবর নাই না, এমন নাফরমান সন্তান আল্লাহর জমিনে থাকার প্রয়োজন নাই, যেন বলেন ঠিক কিনা। এই বাংলাদেশে অনেক যুবক আছে মাকে পিটিয়ে মায়ের হাত ভেঙে দেয়, মাঝে মাঝে খবরে দেখা যায় মাকে পিটিয়ে মায়ের চোখের এখানে ক্ষত করে দেয়, আব্বাকে পিটিয়ে পিটে ঘর থেকে বের করে দেয়, আমার নাফরমান আছে না নাই। মা বাপ বুড়া হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখে আছে, আমার নাফরমান সন্তান আছে না নাই। এ যুবক, তোর সমাজে যদি কোনো এমন নাফরমান সন্তান থাকে, মাকে পিটাইছে, আব্বাকে আঘাত করেছে, ওই সন্তানকে পিটিয়ে হাত পালনা করে দিবি, যুবক রাজি আছিস কিনা বল। এমন বেয়াদব সন্তান আমার সমাজে থাকতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা। মায়ের পা ধরে মাপ চাবি যুবক। এবার ওই কিশোর বলে, ওই আব্দুর রহিমকে যদি পান আমার কাছে নিয়ে আসবেন, ওরে মাইরে ফেলবো, বাঁচার দরকার নাই। যার কারণে আব্বা কাঁদতে কাঁদতে মরে গেলে অন্তকাল ফরমা এলো, ওর মা এখন মৃত্যুর শয্যায় চলে গেছে, কাঁদে চোখের পানি ছেড়ে কাঁদে মা, আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমার স্বামী চলে গেল, এখন আমার আপন বলতে দুনিয়ায় কোনো পুরুষ মানুষ নাই, আমি মরে গেলে আমার লাশটা ধরে খবরে নামাবে এমন কোন আপন পুরুষ আমার নাই। আল্লাহ গো দয়া করে আমার বুকের মালিক আব্দুর রহিম, ওকে আমার বুকে একটু ফিরাইয়া দাও। আল্লাহ আমার বুকের মালিক যেন আমার লাশটারে আমার খবরের ভিতরে নামে। আল্লাহ হয় যুবক চিন্তা করে, যাক মা আব্বা মরে গেছে, মা তো আছে, মার এক নজর দেখে আসি। যুবক এক পা গায়, আবার এক পা পিছায়, কোন মুখ নিয়ে মায়ের কাছে যাব সাহস পায় না, এক পা গায়, আবার যুবক এক পা পিছিয়ে চলে আসে। আমার বাইরে যুবক এবার আস্তে আস্তে হাঁটতে শুরু করলো, আর বলে মনে চিন্তা করে, মা মনে হয় আমারে বলবে তোর মতো নাফরমান সন্তান দরকার নাই, চলে যা বাড়ি থেকে চলে যা। যুবক এবার আস্তে আস্তে করে ঘরের দিকে আগায়, বাড়ির সামনে রাস্তার ভিতরে দাঁড়ায় তাকায় তাকায় দেখে, এই যে ছোট্ট একটা ঘর ছিল আমাদের, আমার আব্বা বাসের একটা ঘর দিয়েছিল, 2-4টা টিন ছিল চালের উপরে, ছোট্ট ওই কুঠির, ছোট্ট ওই ঘরটা আজও আছে, কিন্তু ওই বোকায় খেয়ে খেয়ে ওটা পড়ে গেছে, ওর ভিতরে সামান্য একটা ছোট দরজার মতো দেখা যায়। ওই দরজার ভিতরে দিয়ে সন্তান ভালো করে তাকায় দেখে, ঘরের ভিতরে একটা বৃদ্ধা মহিলা পড়ে আছে, কাপড়গুলো নোংরা, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ময়লা আবর্জনা যুক্ত, ওই মা ঘরের ভিতরে শুয়ে আছে। ওই যুবক আব্দুর রহিম এবার ঘরের দরজায় দিছে, আর যখন ঘরের দরজার ভিতরে গেছে রে যুবক, এমন সময় ওই যুবক একটু সাহস সঞ্চয় করে, যা আছে কপালে মা যা বলে বলু, গ্রামের মানুষ যা বলে বলো। যুবক একটু সাহস করে খালটা হা করে মা বলে একটু ডাক, বাইরে মা বলে একটু ডাক দেন তো, মা, ও মা, আমাগো মা বলে একটা ডাক দিছে। অন্ধ মহিলা, গায়ের ভিতরে কোনো শক্তি নাই, বিছনার উপরে পড়ে আছে, নড়াচড়া করার মতো শক্তি নাই, মহিলা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ধরে গেছে। আল্লাহ আমার বাইরে পৃথিবীর সব সহ্য হয়, কিন্তু আমার মার কষ্ট আমার সহ্য হয় না, জোরে বলেন ঠিক। কিছুদিন আগে আমার মা টেলিফোন করে আমাকে ফোন দিছে, বাবা রে বাড়িতে একটু বিপদ, আমার আব্বা ভীষণ অসুস্থ, মনে হলো আমার কাছে মা আমার টেলিফোনে মনে হয় কাঁদে। আমার বাবা মাঝে মাঝে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ হয় শিকল দিয়ে বাইরে রাখা লাগে, অথচ পরিপূর্ণ একজন সুস্থ মানুষ, মাদ্রাসায় টিচারি করেন, যার সুনাম বহু জায়গায় রয়েছে, যেখানে গেছেন সেখানে মানুষ বলতে পারেন আমার আব্বা মাদ্রাসার একজন শিক্ষক। তারপরেও মাঝে মধ্যে আল্লাহ এমন একটা রূপ দেয়, সন্তান হয়ে নিজের বাপটারে শিকল দিয়ে বাইন্ধা রাখে।
ঈদের দিনে ছোট্টবেলায় মনে পড়ে যায়, আমার চাচারা সব সন্তানদেরকে নিয়ে ঈদগায় যাচ্ছে, আমার আব্বা জান ঘরের ভিতরে শিকল দিয়ে বাঁধা আছে, দরজার সামনে দাঁড়ায় আব্বার দিকে একবার তাকাইলাম, আর মনে মনে বললাম মালিক রে এমন এক রোগ আমার বাবার দিলা, ঈদের নামাজে যাব বলার ক্ষমতাও আমার নাই, আব্বা আমার জন্য কি বলে, বাইরে মাসের পর মাস আমার বাপকে আমি শিকল দিয়ে আটকায় রাখছি, এ বন্ধু সহ্য করতে পারি না, আব্বু আমার অসুস্থ হয়ে গেল, আপনারা একটু দোয়া করবেন আমার আব্বার এই রোগটা যেন আর কোনোদিন না হয়, আমিন বলেন। ভাইরে মা আমার টেলিফোন করছে, মনে হলো আমার কাছে মা মনে হয় কাঁপতেছে, সহ্য করতে পারলাম না, সঙ্গে সঙ্গে খাতা নিলাম হাতে, একটা কলম নিলাম, টেবিলের উপরে বসে আমার মায়ের জন্য একটা গান লিখছি, আপনাদের বলতে চাই শুনবেন ভাই, মনটা নরম করে একটু শুনবেন, কে কে একটু হাত ঝরেন, নারায়ণ তাকবীর কষ্ট আমি সইতে পারি না, দোহাই মা চোখের পানি আর ফেলিস না, মাকে ভালোবাসেন কে কে হাত উঁচু করেন, তারা আমার সাথে প্রথম কলিটা শুধু জোরে জোরে বলবেন, আর বলা লাগবে না, যখন এই কলিটা বলবো ও মা তোর কষ্ট আমি সইতে পারি না, দুহাই মা চোখের পানি আর ফেলিস না, এই কথাটা আমার সাথে বলবেন জোরে জোরে, পারবেন নাকি বলেন, ও মা তোর কষ্ট আমি সইতে পারি না, দুহাই মা চোখের পানি আর ফেলিস না, জোরে বলেন, ও মা তোর সইতে পারি না, দুহাই মা চোখের পানি তোর দুঃখে মারি দই কাঁদে ভালো লাগে না, মার যদি মনে দুঃখ থাকে সন্তান যে সন্তান ওকে ভালো লাগে, ও জোরে বলেন ভালো লাগে, আপনি এখন বাড়িতে যায় যদি দেখেন মার মুখটা বেজার আপনি কোন যে মানবে ভাই, তোর দুঃখে মারি দই কাঁদে ভালো লাগে না, তোরে সারা মা গো আমি থাকিতে পারি না, তোর দুঃখে মারি দই কাঁদে ভালো লাগে না, তোরে সারা মা গো আমি থাকতে পারি না, তোর মতো মা এত আপন, তোর মতো মা এত আপন কেউ তো জানে না, ও মা তোর কষ্ট আমি সইতে পারি না, দুহাই মা চোখের পানি তোর সুখে মা ভুবন হাসে কেন বুঝিস না, তুই যদি না হাসিস মা গো জীবন বাঁচে না, জোরে বলেন ঠিক কিনা, মা হাসলে পারে মনে হয় পৃথিবী হাসতিছে, জোরে বলেন ঠিক কিনা, মা যদি হাসে তাহলে আমার মনটা আনন্দে নিচে ওঠে, জোরে বলেন ঠিক কিনা, তোর সুখে মা ভুবন হাসে কেন বুঝিস না, তুই যদি না হাসিস মা গো জীবন বাঁচে না, গোস্বা মুখে অমন করে, গোস্বা মুখে অমন করে আর থাকিস না, ও মা তোর কষ্ট আমি সইতে পারি না, দোহাই মা চোখের পানি তোর জঠরে ছিলাম মা গো দিয়েছি যন্ত্রণা, খুদার জ্বালাই পেট পুরে মা খাইতে পারে না, মার জঠর মানে পেট, মায়ের পেটে ছিলাম, কোথায় ছিলাম, মার পেটের ভিতরে যখন ছিলাম রে বন্ধু, বাড়ির সকলে এমন এক সময় হয়ে গেল খাইতে শুরু করেছে দুপুর বেলা, মা দুঃখিনী পেটের ভিতরে ক্ষুধা কিন্তু খাওয়া ভালো লাগে না,
আমার দাদা দেখে বলেছিল, হয়তো বা দাদি দেখে বলেছিল, কি গো বৌমা তুমি কেন খাও না, তোমার কি খিদা নাই? মা ডেকে বলেছিল, শাশুড়ি আম্মা, ও শ্বশুর আব্বা, স্বামী গো, আপনারা সবাই খেয়ে নেন, আমার পেটে খিদা নাই, আমি খাবো না। আসলে মায়ের পেটেও খুদা আছে, মা খায় না কেন? মার পেটের ভিতরে আমি যে জ্বালাতন করতেছি, জোরে বলেন ঠিক কিনা? মা খাইতে বলবে প্লেটটা নিয়া, এমন সময় আমি মায়ের পেটের ভিতরে কলিজার ভিতরে দুইটা পা দিয়ে লাথি মেরেছি, জোরে বলেন ঠিক কিনা? মা খাবার প্লেটটা সামনের দিকে ধাক্কা দিছে, লাভ দিয়ে খারাপ হয়ে সোজা হয়ে দাঁড়ায় গেছে। মা রাতের বেলায় আব্বা বিছনার উপরে ঘুমায়, রাত তিনটার সময় দুঃখিনী মা বিছনার একটা কোণের উপরে খাটের উপরে বসে আছে। আব্বা ডেকে বলে, আব্বা ডেকে বলে, বিবি রে তুই কি রাতের বেলায় ঘুমাস না? রাত তিনটা বাজে এখনো তুই খাটের উপর নড়াচড়া করিস কেন? মা ডেকে বলেছিল, স্বামী গো রাত তিনটা বেজে গেছে, আপনি ওই যে ঈশান নামাজ পড়ে ঘুমাইছেন, নাক ডাকতেছেন আর ঘুমাইতেছেন, এই রাত তিনটা বাজে, তিনটার ভিতরে আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই। কেন ঘুমাইস নাই? পেটের ভিতরে সন্তান আমার নড়াচড়া করে, না জানি ওর কি কোনো কষ্ট হয়। তোর মা কি যুবক বুকে হাত দে বল, তোর মা কি তোর জন্য কোনো রাত জাগছে কি জাগে নাই? তাহলে মার জন্য চোখের পানি কেন তোর বের হবে না? যুবক আব্বা ডেকে বলে, বিবি ঘুমাও। মা ডেকে বলে, আপনি ঘুমান, বাকি রাতটাও বসে বসে কাটায় দেব, আমি ঘুমাবো না, আমার চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার বলে, তোর জঠরে ছিলাম মা গো দিয়েছি যন্ত্রণা, ক্ষুধার জ্বালাই পেট পুরে মা খাইতে পারে না, সেই মায়ের ও ভাই তুমি, সেই মায়ের ও ভাই তুমি দুঃখ দিও না, ও বা তোর কষ্ট আমি সইতে পারি না, দোহাই মা চোখের পানি। আমার বাইরে বন্ধুরে যুবক এবার মা বলে একটা ডাক দিছে, সঙ্গে সঙ্গে দুঃখিনী মা গায়ের ভিতরে কোনো শক্তি নাই, অসুস্থ মানুষ লাভে দাঁড়ায় গেছে, আর ডাক দিয়ে বলে, ও বাবা আব্দুর রহিম তুই বুঝিয়ে দেখি সৃষ্ট বাবা, আর দশটা বহু বছর ধরে আমার বুকটা খা খা করতেছে, বাবা রে তুই আমার বুকের ভিতরে আয়, তুই কি ভালো আছিস নাকি? অসুস্থ মা আগে সরকারের খবর না, আল্লাহ আকবার বলেন, আল্লাহর পরে আল্লাহর ইবাদত পরেই মার খেদমত করার কথা, বাবার খেদমত করার কথা। কেন আল্লাহ বললেন? আল্লাহ পাক বান্দাকে যা দেয় বিনা স্বার্থে দেয়, কোনো স্বার্থে দেয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার জীবন দিছেন, আল্লাহ আপনার সুন্দর দুইটা চোখ দিছেন, কে দিছেন জোরে বলেন? আল্লাহ আপনার সুন্দর দুইটা হাত দিছেন, আল্লাহ পাক আপনার সুন্দর একটা ব্রেন দিছেন, চেহারা দিছেন, আপনার দুইটা পা দিছেন, কোনো স্বার্থ আছে নাকি? আপনারা কি বলছে, তোমার দুইটা হাত দিছি তুমি আমার 1,00,000 টাকা দাও, তোমার দুইটা চোখ দিছি আমার 5,000 টাকা দাও? বলছে আল্লাহ, আল্লাহ যেরকম স্বার্থহীন ভাবে বান্দাকে সব দান করে, সবকিছু দান করে, কোনো স্বার্থ থাকে না, কার স্বার্থ থাকে না জোরে বলেন? ঠিক তেমনি ভাবে মা বাবা আপনাকে যা দেবে, মা বাবারও কোনো স্বার্থ থাকে? আপনার মা বাপ, আপনার বাবা আপনারা ছোটবেলায় চকলেট কিনে খাওয়াইছে, বাজার করে করে খাওয়াইছে, এ পর্যন্ত বলছে যে হিসেব করে রাখছি, হিসাব করে রাখছি, আমার একটু টাকাগুলো ফেরত দিয়ে বলছে নাকি? এই জন্য মা বাপ যেরকম স্বার্থ ছাড়া সন্তানকে মানুষ করে, আল্লাহ পাক তার বান্দাকে স্বার্থ ছাড়াই বিনা স্বার্থে বান্দাকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ।